এখানে মাল এখানে উত্তোলন করা হয়, এখান থেকে আবার সারা বিশ্বে যায়, সারা বিশ্ব থেকে আমাদের এখানে রিয়াজদিন বাজারে মাল আসার জন্য চিটাগাং ফোর্টে আমাদের মালগুলো উঠানো হয়। সেই জন্য আমাদের এই রিয়াজদিন বাজার বাংলাদেশের একটি পরিচিত অনেক বড় বাজার, বড় মার্কেট। সেই জন্য আমরা এই রিয়াজদিন বাজার তামাকু মন্ডলের 117টা মার্কেটের মার্কেট নিয়ে একটা বিশাল একটা সংগঠন, বিজনেস সংগঠন, ব্যবসা সংগঠন। এই সংগঠনের যারা ব্যবসা করে সংগঠনের আওতায়, এই সমিতির আওতায় আমরা সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারার মতো নিরাপদে এবং সুন্দরভাবে এটা এই সংগঠনের মাধ্যমে ত্রিবার্ষিক একটা নির্বাচন হয়। সেই নির্বাচনে আমি অতীতে গত 14-15-16-তে আমি সিনিয়র সভাপতি ছিলাম এবং এর আগে আমি সহসভাপতি ছিলাম। ইনশাল্লাহ আমাদের এখানে যা সমস্যা হয় ব্যবসা করতে গিয়ে সব কিছু আমরা সমিতির মাধ্যমে কোনো সমাধান করা সম্ভব সক্ষম হয়। এখন আপনি যে এখন মার্কেট এই 2000 আপনার 22 সালে আমি 2022 সালে আমি আবার সিনিয়র সহসভাপতি পদে আমি নির্বাচন করতে চাই। পত্র এলাকার সর্বস্তরের ব্যবসায়ী ভাইয়ের ঐতিহ্যবাহী তামাক মন্ডলের সমাজের ত্রিবার্ষিক নির্বাচনে 2023-24 সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী আমি মোহাম্মদ ফরজুল আলম। আমি আজকে দীর্ঘ 22 বছর ধরে এখানে বসবাস করতে যাচ্ছি। এই পর্যায়ে যাইয়ে আমাদের ঐতিহ্য একটা ছিল নির্বাচন, ওই নির্বাচনটা সম্মুখে ছিল, প্রত্যেকটা দলের একটা প্রার্থী থাকতো, কিন্তু এবারের নির্বাচনটা হঠাৎ করে সময় না দিয়ে আমাদের বিজ্ঞানদের উপরে আমরা নির্বাচনটা করতে যাচ্ছি, কিন্তু এই নির্বাচনটা আমাদের উৎসম্মুখ হচ্ছে না। কিন্তু সেই জন্য আমরা পদত্যাগ নিয়েছি, গণতান্ত্রিক সুন্দরভাবে আমরা নির্বাচনটা করার জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করতেছে। প্রত্যাশায় আমার সাংগঠনিক সম্পাদক মহিমার কাই ভোট চাইয়ে সবার কাছে দোয়া চাচ্ছি। উন্নয়ন করার সুযোগ দেবেন। কেমন পরিবেশে গণসংযোগ করতেছেন, কি পরিবেশ, শান্তিপূর্ণ পরিবেশ? প্লাস টিভিকে এবং এই প্লাস টিভির দর্শক শ্রোতাকে ধন্যবাদ সালাম করার জন্য। তো আমিও এই প্লাস টিভির দর্শক এবং অত্র এলাকার যারা ব্যবসায়ী সবাইকে উক্ত জমজমাটপূর্ণ নির্বাচনে অংশগ্রহণকার জন্য তাতে আহ্বান জানাচ্ছি। এবং আমি সভাপতি পদপ্রার্থী, আমার মার্কা দেওয়ালগুড়ি, আগে 28 ডিসেম্বর দেওয়ালগুড়ির প্রতীকে সভাপতি, সভাপতিতে দেওয়ালগুড়ির প্রতীকে ভোট দেওয়ার জন্য সবাই নির্বাচন নির্বাচন কমিশনের উপর আস্থা বিশ্বাস আছে। নির্বাচন পক্ষপাত হওয়ার কোনো ইয়ে নাই। ব্যবসায়ীরা ব্যবসায়ীর উপযুক্ত প্রার্থীদেরকে মূল্যায়ন করে ভোট প্রদান করবেন। এবং এখানে একটি গ্রুপিডির কারণে আসলে ঐতিহ্যবাহী রাজ্যটা মানে নষ্ট হওয়ার পথে, এবং বিভিন্ন প্রকার বিভিন্ন সংগঠনের একত্রিত হয়ে একটা গোষ্ঠী তাদের নিজস্ব বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবসায়ীদেরকে হুমকির মুখে ফেলার চেষ্টা করতেছে। তা আশা করি ব্যবসায়ীরা সঠিক সিদ্ধান্ত নেবেন ইনশাল্লাহ। আর নির্বাচনটা হঠাৎ করে যেন সময়ে অনেকের অবজেকশন সময় দেয়নি, হঠাৎ করে যেন নির্বাচনের প্রসিজন ইয়া অনেকে যে নির্বাচনের প্রচারণা অনেক করতে পারতেছে না, সময়টা বাঁচাতে না, এটা কতটুকু সত্যি? এটা 100% সত্যি। আসলে নির্বাচন করতে তো বৃহত্তম এরিয়া প্রায় 6,000-এর মতো কাছাকাছি পুরার, এটা আমাদেরকে অনেক কষ্ট ফেলে দিছে, যেটা আমরা মানে সব মার্কেটে সব ভোটারদের কাছে নির্বাচন মাত্র এলাকার জন্য আগামী 3 বছরের জন্য ভবিষ্যৎ একটা ভালো উপযুক্ত কার্যকরী পরিষদ গঠিত হবে আশা করি। এবং এই নির্বাচন ধীরে মানুষের মধ্যে উৎসব উৎসব কাজ করতেছে, যেটা আগাম বিগত সময় দ্বিতীয় দ্বিবার্ষিক ছিল, এবারে তৃতীয় বা ত্রিবার্ষিক নির্বাচন। এই নির্বাচন নিয়ে অত্র এলাকার ব্যবসায়ী, ব্যবসায়ী সমাজের মাধ্যমে ব্যবসায়ী সহযোগী যারা আছে তাদের ভিতরে উৎসব মুখর পরিবেশ কাজ করছে। এবং যে আপনার যে কথাটুকু অনেক অনেকের মাঝে ছড়ে এটা আছে 28 ডিসেম্বর, এই সময়টা খুব কম, এই সময়টুকু কম কি জন্য কম, এটা হলো মূল ব্যাপারটা হলো অত্র এলাকার ভোটার সংখ্যা প্রায় 5,500-এর মতো,
যে ভোটার 5500 ভোটারের জমায়েত করার জন্য অত্র এলাকা কোনো ভালো এরকম কোনো পরিবেশ নেই যেখানে নির্বাচন করার মতো অতীতে সিডিয়া মার্কেটে যে নির্বাচন অনুষ্ঠিত হতো ওই মার্কেটটাও খুবই মার্কেট হয়ে গেছে এখন এর এখন বর্তমানে ডিসেম্বরের ভিতরে যদি নির্বাচন করতে হয় আমাদের সম্মানিত উপদেষ্টা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এম এ মোতালেব শেখ সহ যারা উপদেষ্টা মণ্ডলী এবং কার্যকরী পরিষদের যারা সদস্য ছিলেন অত্র এলাকার মধ্যে একটি জায়গা সুইস করেছেন যে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলকে তারা চয়েস করেছেন এটা 30 তারিখ ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত স্কুল কলেজ স্কুল এবং কলেজ বন্ধ থাকবে বিধায় এই অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়েছে এই নির্বাচন দেওয়ার আজকে 28 তারিখের আগে প্রায় অক্টোবর থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা করে কার্যকরী পরিষদ উপদেষ্টা পরিষদ এলাকার শীর্ষস্থানীয় যে মানুষগুলো আছে তাদের সমন্বয়ে কিন্তু 28 তারিখের ডিসেম্বরের নির্বাচন এটা 2 মাস আগে কিন্তু ডিক্লেয়ারেশন হয়েছে একটা সেন্টার নির্বাচন করতে গেলে একটা সেন্টার প্রয়োজন সেই সেন্টার যদি না থাকলে কীভাবে নির্বাচনটুকু করবে সেজন্য বিভিন্ন বিভিন্ন বিষয় বিবেচনা করে 28 তারিখের নির্বাচনের তারিখ ঘোষণা করেছে এই অত্র নির্বাচনে 28 অক্টোবর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে আমি অর্থ সম্পাদক হিসেবে তালগাস মার্গা নিয়ে পদপ্রার্থী হয়েছি সম্মানিত ব্যবসায়ী ও ব্যবসায়ী সহযোগী ভাইদেরকে তাই আমি আহ্বান জানাবো এই নির্বাচন এই সমিতি আপনাদের প্রতিষ্ঠা অত্র প্রতিষ্ঠান যদি অত্র সম্পাদক হিসাবে বন্ধু হিসাবে বিবেচিত হই আপনাদের মূল্যবান রায় আশা করি অত্র প্রতিষ্ঠানকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যোগ্য মানুষের প্রয়োজন আমি সবাইকে আহ্বান করব যে 10টি পদে নির্বাচন হচ্ছে প্রত্যেকটি পদের জন্য যে যে পদের জন্য যোগ্য বলে বিবেচিত হয় তাকে আপনারা মূল্যবান রায় দিবেন মূল্যবান ভোট দিবেন এই সমিতির শুভকামনা করে কল্যাণ কামনা করে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমি সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী করেছি বিভিন্ন কর্পোরেট চুক্তি করেছি যে হসপিটাল প্যাথোলজি গাড়ি রেস্টুরেন্ট এইসব কাজের মধ্যে আসলে যা যা করেছি আমি আগামীতে এই কাজগুলো আরও বড় আকারে করার জন্য এবং কিছু অসমাপ্ত কাজ আছে ওই সব অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার জন্য আমি পুনরায় সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী হয়েছি আমার মার্কা শাপলাফুল আমি সকল ভোটারের কাছ থেকে আমার 28 তারিখ রোজ বুধবার শাপলাফুল মার্কা একটা একটা ভোট চাই এবং সকলের পাশে থাকতেছে ধন্যবাদ আপনাকে যে বর্তমানে যে আপনারা যে শর্ট টাইমে নির্বাচনটা দেওয়াতে কোনো প্রার্থীর যে কোনো অসুবিধা বা এরকম কিছু হয়েছে কি না শর্ট টাইমে হয়নি এটা নির্বাচন পরিচালনা কমিটি তারা আমাদের যখন উপদেষ্টা ছিল উপদেষ্টা পরিষদ এবং আমাদের 2000 এটা ঐতিহ্যবাহী সংগঠন 1988 সালে যখন সন্ত্রাস মাস্তানের এখানে উপদ্রব হয়েছিল যখন আমাদের বাইরের মতো দুর্ধর্ষ সন্ত্রাসীরা যখন এখানে আমাদের সাধারণ ব্যবসায়ীদের উপর অভিযোগ অত্যাচার শুরু করে চাঁদাবাজি শুরু করে সেই প্রেক্ষাপটে বনের সমাজের সৃষ্টি হয় তারই ধারাবাহিকতায় যারা সৃষ্টি করেছেন তাদের ধারাবাহিকতায় বনের সমিতি প্রায় হাঁটে হাঁটে পা বা করে প্রায় 37 বছরে পা দিয়েছে এবং আমরাও যারা সৃষ্টি করেছেন তাদেরকে অনুসরণ করে এই বনের সমিতি আমরা পরিচালনা করে আসছি দীর্ঘ 5 বছর থেকে আমি বনের সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি এক সময় যখন আবারও এই বনের সমিতির আমাদের সাধারণ ব্যবসায়ীদের উপর অত্যাচার অভিযোগ হচ্ছিল ঠিক একই সময়ে আমাদের এলাকার ব্যবসায়ীরা সকলে একত্রিত হয়ে 5 বছর আগে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে তাদের ধারাবাহিকতায় আমরা মানুষের দাবি দেওয়াগুলো মাথায় রেখে আমরা কাজ করেছি বলে দ্বিতীয়বার আবার আমাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে এই সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর আমরা করোনা মোকাবিলা করেছি সাধারণ ব্যবসায়ীদের পাশে ছিলাম বিচার ব্যবস্থাকে স্বচ্ছ করেছি প্রত্যেকটা বিষয়ে আমরা জবাব দিতে আওতায় নিয়ে এসেছি বিভিন্ন বিভিন্নভাবে হয়রানিগুলো থেকে ব্যবসায়ীদেরকে বাঁচানোর জন্য আমরা রাতদিন চেষ্টা করেছি কাজ করেছি এই সবগুলো মাথায় রেখে আমি আমাদের ব্যবসায়ীদের অনেকটা ব্যবসায়ীদের আগ্রহের কারণে আমাকে আবার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করতে হচ্ছে আমি আমার প্রিয় ব্যবসায়ী ভাইদেরকে আমি বলবো আমার দীর্ঘ 5 বছরের আমার একটা খতিয়ান এখানে আপনাদের কাছে আছে প্রতিদিনের খতিয়ান যদি আপনারা মনে করেন আমাকে দিয়ে সমিতি ভালো চলেছে আগামীতেও আপনাদের প্রিয় সংগঠন বণিক সমিতির এই দায়িত্বটা আমাকে দিয়ে যদি মনে করেন আমাকে দিয়ে এটা পরিচালনা করা সম্ভব তাহলে আপনাদের কাছে আমি বিনয়ের সাথে আহ্বান জানাবো একটা একটা ভোট দিয়ে আবারও জাহাজ মার্কায় ভোট দিয়ে সাধারণ সম্পাদক হিসেবে আমাকে নির্বাচন আমার ইসলামিয়া কলেজ আছে আল করম আছে নন্দগঞ্জ আছে এখানে কিছু খারাপ খোলাপ হয় বিভিন্ন আদার ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে নানানভাবে ব্যবসায়ীদেরকে সন্ত্রাসী কার্যকলাপ
জড়িত থাকতেন তারা সবসময় দোকানে এসে দুর্বল ব্যবসায়ীদেরকে ক্রেতা সেজে বা তর্ক বিতর্ক করে এক বুঝে গিয়ে মার মুখে বেরিয়ে যেতেন অনেককে রক্তাক্ত করেছিলেন কিন্তু সেই প্রেক্ষাপট থেকে উনি নির্বাচিত হয়েছেন বিধায় সেই সমস্ত সন্ত্রাসীদেরকে তিনি একেবারে জিপ্রান্সে নিয়ে গেছেন তিনি নির্মূল করেছেন বলা যায় যিনি এই এলাকায় একদম বিগত পাঁচটি বছরে কেউ বলতে পারবেন যে কোনো দোকানে কোনো সন্ত্রাসী হস্তক্ষেপ করেছিল বা সন্ত্রাসী কার্যকলাপ করেছিল ব্যবসায়ীরা খুব সাজিত ছিল আমরা যেটা দেখেছি তদুপরি আরেকটা বিষয় আছে কিন্তু বিচার এখানে জমিদারের সাথে দোকানদারের সাথে একটা এগ্রিমেন্ট থাকে ব্যবসায়ীদের সাথে আপনার কর্মচারীদের সাথে একটা এগ্রিমেন্ট থাকে আবার দেখা যাচ্ছে কি আপনার এই সালামি দোকানদারের সাথে ভাড়াটিয়া দোকানদারের সাথে একটা এগ্রিমেন্ট থাকে এই এগ্রিমেন্ট মধ্যে অনেক সময় এগ্রিমেন্ট শেষ হয়ে যায় ভাড়াটিয়ারা রক্ষা করতেছে না মানে জমিদাররা মানে জটিলতা সৃষ্টি হয় ওই জটিলতাগুলো ব্যাপক আকার ধারণ করে ওখান থেকে অসাধু ব্যবসায়ীরা অসাধু নেতৃবৃন্দরা এখানে সুযোগ সুবিধা নিয়ে থাকতেন সেই অভিযোগ কিন্তু পাঁচ বছর আগে প্রচণ্ডভাবে ছিল সেই অভিযোগ রোধ করেছেন এই আহমদ কবির দুলাল ভাই তিনি এরপরে আসে কি বৈশ্বিক মহামারী অর্থনৈতিকভাবে বিধ্বস্ত সারা পৃথিবীতে যেটা আপনার করোনা মহামারী ছিল সেই করোনা মহামারীতে এই বাজারে কিন্তু 5000 প্লাস কিন্তু দোকানদার আছে এই বাজারের সাথে আপনি কমসে কম 40-50 হাজার লোক এখানের সাথে এই বাজার সাথে সংশ্লিষ্ট কিন্তু এরা যখন বৈশ্বিক মহামারীতে তারা যার যার অবস্থানে গিয়ে চলে গিয়েছিল যখন মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারতেছে না ঠিক সেই সময় আমরা দেখেছি এই পরিষদ আহমদ কবির দুলাল ভাই এবং আমাদের প্রয়াত সভাপতি শামসুল আলম কিন্তু করোনায় নিহত হয়েছিলেন কিন্তু তারা যেভাবে বাজারে ছিল তারা সামগ্রিক সিসি ক্যামেরার মতো তারা বাজারে অবস্থান করেছিল আমরা দেখেছিলাম তাদের ধারাবাহিকতা তাদের জনপ্রিয়তা তাদের ভুল ত্রুটি মানুষ তাদের যে কার্যকলাপগুলো ভালো ছিল সেগুলো দেখেই অনুপ্রাণিত হয়ে তাদেরকে আবার নির্বাচিত করার জন্য ব্যবসায়ীরাই তাদেরকে পাত্রী করেছেন আমরা আশা করি 28 ডিসেম্বর এদিন আমরা গুটি কয়েক আহমদ কবির দুলালের কাছের বন্ধু বান্ধব ওনাকে অনেকটা বাধ্য করেছিলাম যে তুমি যে তুমি ছাড়া এই সমস্যাগুলো তামাক মন্ডলের বণিক সমিতির সমস্যাগুলো সমাধান করতে পারবে না যেহেতু আমরা এখানে আমরা একদম অনেক আগের থেকে এখানে আমরা ব্যবসা বাণিজ্য করে আসছিলাম এখানে তামাক মন্ডলের বণিক সমিতির অনেক মানুষ ব্যবসা বাণিজ্য নিয়ে রুজি রোজগার রুজি রুটির ব্যবস্থা হয় এখানে যদি তুমি মানুষকে যদি তুমি সেবা দিতে পারো এটা একটা সওয়াবের উদ্দেশ্য হবে আল্লাহ তোমাকে এটার বিনিময় দিবে এই কথা বলে অনেকটা বাধ্য করেছিলাম আহমদ কবির দুলালকে এখানে নির্বাচন করার জন্য এবং আমাদের কথা রেখে উনি নির্বাচন করেছিল এই তামাক মন্ডলের বণিক সমিতিতে যে সমস্যাগুলো ছিল ওগুলো উনি তিলে তিলে প্রত্যেকটি মুহূর্তে সময় দিয়ে একেবারে নির্মূল করছে বললেই চলে তারই ধারাবাহিকতায় এইবারও আবার সাধারণ ব্যবসায়ীদের প্রাণের দাবি ছিল আহমদ কবির দুলাল ছাড়া বিকল্প কোনো লোক এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তখন আমরা ওনাকে আবারও অনুরোধ করে নির্বাচন করার জন্য অনেকটা বাধ্য করেছি ওনার যদিও বা ব্যক্তিগত ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে তারপরেও মানুষের সেবার উদ্দেশ্যে উনি অনেকটা বাধ্য হয়েছেন তো আমি আশা করতেছি ইনশাআল্লাহ অতীতের ন্যায় অতীতের থেকেও অনেক বেশি বিপুল পড়ে এবার 28 তারিখ খুঁজে পাই নাই যেহেতু আমরাও চিন্তা করেছিলাম এই নির্বাচন থেকে সরে দাঁড়াবো ইনশাআল্লাহ দেখতেছি হঠাৎ মধ্যে কিছু ব্যবসায়ীরা আমাদেরকে উৎসাহিত করেছে যে তোমরা নির্বাচন করো ইনশাআল্লাহ জনগণ তোমাদেরকে ভোটের মাধ্যমে বিজয় করবে হ্যাঁ তার পাশাপাশি আমি গত 21-22 পরিষদে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছিলাম যা আমার 21-22 পরিষদ আমাকে একটি সম্মাননা ম্যাগনেট একটি ক্রেস্ট উপহার হিসাবে দিয়েছে যে সাধারণ সবাই আমার কার্যকারী পরিষদ ঘোষণা করেছে তার ধারাবাহিকভাবে আমি এই বর্তমান সাহিত্য প্রকাশনা সম্পাদক পদে নির্বাচন করতে যাচ্ছি আশা করি আমাকে ব্যবসায়ী ভাইয়েরা বোর্ডের মাধ্যমে ইনশাআল্লাহ বিজয়ী সুনিশ্চিত করবে এই আমার প্রত্যাশা আমার মার্কা মোরগে ভোট দিয়ে প্রথমে ই প্লাস টিভিকে ধন্যবাদ জানাচ্ছি তামাক মন্ডলের পরিষদের পক্ষ থেকে সম্মানিত
ব্যবসায়ী বৃন্দ যেহেতু এখানে আমাদের তামাকমুলের গণসমিতির 110টি মার্কেট নিয়ে নির্বাচন হতে যাচ্ছে, যে 28 ডিসেম্বর নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি অর্থ সম্পাদক পদপ্রাপ্ত হয়েছি। আমার মার্কা হচ্ছে হরিণ, হরিণার গানিয়ে আমি নির্বাচন করার জন্য প্রস্তুত। ইনশাআল্লাহ এই 110টি মার্কেটে গণপ্রচারণা যেভাবে আমরা করতেছি, সেক্ষেত্রে গিয়ে আমরা প্রতি মার্কেটে বিভিন্ন প্রবীণ নবীন ব্যবসায়ীদের কাছে আমরা সাড়া পাচ্ছি। আশাবাদী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমার অর্পিত দায়িত্ব যদি আমার জন্য কল্যাণময় হয় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাকে দান করবেন, সেই আশা করতেছি। আর বিশেষ করে আমার শুভাকাঙ্ক্ষী ও ব্যবসায়ীদের প্রতি আমি একটাই আহ্বান করব, যেন এই বিগত নির্বাচনের মতো ধর্মীয় সম্পাদক যেভাবে বানিয়েছেন, আমি আমার অর্থ সম্পাদক হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আহ্বান জানাচ্ছি। অবশ্যই আমি আমার ব্যবসায়ীর পাশে থাকবো বলেই সেই ওয়াদাবদ্ধ করতেছি, সে এই আশা প্রত্যাশা করে। ধন্যবাদ। আসন্ন তামাকমণ্ডলীর বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আমি মোহাম্মদ আরিফউদ্দিন, আমি দীর্ঘদিন যাবৎ পত্র এলাকায় আব্দুল লতিফ মার্কেটে ব্যবসার সাথে সংযুক্ত রয়েছি। আমি 2021-22 পরিষদ নির্বাচনে জনবাহিকতায় আমরা এবারও ব্যবসায়ীদের স্বার্থে আমরা এক বিশিষ্ট কার্যকারী পরিষদের অনেক নেতৃবৃন্দরা আমরা আবারও প্রার্থী হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, তামাকমণ্ডলীর বণিক সমিতির জন্মলগ্নের পর থেকে এই ধরনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো দিন হয় নাই। এটা ব্যবসায়ী এবং কর্মচারী ভাইরা খুব হতাশ। তারপরেও আমরা ব্যবসায়ীদের স্বার্থ মাথায় রেখে ব্যবসায়িক বন্ধক পরিবেশ সৃষ্টি করে আমরা এবারও প্রার্থী হয়েছি। আমি এবারও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে ল্যাপটপ মার্কা নিয়ে আমি নির্বাচন করতে যাচ্ছি। আশা করি আগামী 28 তারিখ যে নির্বাচন, এই নির্বাচনে একটি কুচক্রিত মহল বিনা প্রতিদ্বন্দ্বিতায় অনেক প্রার্থীদেরকে টাকা পয়সার লোভ লালসা দিয়ে নির্বাচন থেকে অব্যাহতি দিয়েছে। আশা করব, আমি ব্যক্তিগতভাবে বলতেছি, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা, তামাকমণ্ডলীর মানুষ নেতৃত্ব যাচাই বাছাই করতে ভুল করে না। আশা করি আগামী নির্বাচন